কমেডি ড্রামা তো সবসময় বলিউডের অন্যতম পছন্দের একটি ঘরানা। আর এই কমেডির কথা এলেই সব থেকে প্রথমে যেটা মাথায় আসে তা হলো বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। বলিউডের এমন অনেক ছবি আছে তাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নিয়ে এমন সব মজার গল্প উপস্থাপনা করা হয়েছে যা দেখলে হাসিতে পেটে খিল ধরে যায়। আজ এমনই কিছু জনপ্রিয় ছবির কথা বলবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বি ফ্যাক্ট চ্যানেলে আপনাদের স্বাগত। এক নম্বরে মস্তি। বলিউড আগে প্রাপ্তবয়স্ক এবং কমেডি ছবির জন্য বিশেষ পরিচিত ছিল না, কিন্তু ইন্দ্রকুমার পরিচালিত মস্তি পুরো খেলাটাই পাল্টে দেয়। এই ছবির গল্প মূলত তিন স্বামীকে কেন্দ্র করে। ছবিতে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি এবং রিতেশ দেশমুখ। বহু বছর পর দেখা হয় এই তিন বন্ধুর এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে তাদের বিবাহিত জীবন বড্ড বোরিং হয়ে গিয়েছে, যার মধ্যে তাদের কিছুটা টেম্পারিং দরকার। এরপর থেকে শুরু হয় টুইস্ট। দ্বিতীয়তে যে ছবির নাম আপনার মনে আসবে তা হলো পতি পত্নী অর ও। পতি পত্নী অর ও হলো মুদাসার আজিজ পরিচালিত একটি বলিউড রোমান্টিক কমেডি ফিল্ম। ছবিতে এক মধ্যবিত্ত স্বামী যার অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, জীবন হঠাৎ করে বদলে যায় যখন দিল্লির এক নামী দামি ফ্যাশন ডিজাইনার তার অফিসে আসে। এই নিয়ে এই ছবি। তৃতীয় স্থানে আছে থ্যাংক ইউ, 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র থ্যাংক ইউ। ছবির পরিচালনা করেছেন আমিষ বাজমি। ছবির গল্প আবর্তিত হয়েছে তিন পুরুষ ববি দেওয়াল, ইরফান খান এবং সুনীল শেট্টিকে ঘিরে। তারা বিবাহের বাইরে গিয়ে জীবনকে উপভোগ করার জন্য একটি ইয়ট ব্যবসা শুরু করেন। তবে এইসব বিষয়ে সবকিছু জেনে যায় তাদের স্ত্রীরা। এরপর তারা তাদের স্বামীকে ধরবার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করেন। প্রাইভেট ডিটেকটিভের ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। চতুর্থ স্থানে আছে নো এন্ট্রি। নো এন্ট্রি ফিল্মটি আমিষ বাজমি দ্বারা পরিচালিত, যা একজন স্থানীয় সংবাদপত্রের মালিকের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর, লারা দত্তা, সালমান খান, এশা দেওয়াল। অনিল কাপুর, যিনি সবসময় তার স্ত্রী লারা দত্তার প্রতি অনুগত থাকলেও তিনি সবসময় নিজের স্বামীকে সন্দেহ করেন। এর মাঝে সালমান, যে সবসময় নিজের স্ত্রীকে, যার ভূমিকায় অভিনয় করেছেন এশা দেওয়াল, ধোকা দিয়ে তিনি অনিলের পরিচয় করিয়ে দেন বিপাশা বাসু অভিনীত এক মোহিনী পতিতার সাথে। এরপর টুইস্ট, ছবিটি দেখলেই তা স্পষ্ট হবে। পাঁচ নম্বরে আছে বিবি নাম্বার ওয়ান। বিবি নাম্বার ওয়ান সিনেমাটি একটি বলিউড কমেডি, যেটা পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান। সালমান খান, অনিল কাপুর, করিশ্মা কাপুর, টাব্বু এবং সুস্মিতা সেনকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। ছবির গল্পে দেখানো হয়েছে একজন সাধারণ গৃহবধূ চরিত্রে অভিনয় করেছেন করিশ্মা কাপুর, যে তার স্বামী সালমানের সাথে থাকে এবং যার দুটি সন্তান রয়েছে। এর মাঝে সালমান হঠাৎ করে সুস্মিতার প্রেমে পড়ে এবং তার সাথে থাকতে শুরু করে। এই নিয়ে হলো ছবির টুইস্ট। এদের মধ্যে কোন ছবিটি আপনাকে হাসাতে সক্ষম হয়েছে এবং কোন ছবি আপনার খুবই পছন্দের তা কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।